উনুষাট জেলার একশো চল্লিশ উপজেলায় ভোট আগামীকাল কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম তবে দুর্গম কেন্দ্র বাদে বাকিগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে কাল ভোট শুরুর আগে কেন্দ্রে নিরাপত্তায় থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর সতেরো থেকে উনিশ সদস্য নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে চারশো আঠারো প্লাটুন বিজেপির পাশাপাশি আনসার ভিডিপির দেড় লাখ সদস্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে একশো উপজেলায় ভোট বুধবার প্রস্তুত নির্বাচন কমিশন নয়টি জেলার বাইশটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট হবে বাকিগুলোতে ভোট হবে ব্যালটে মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ভোট গ্রহণের সরঞ্জাম ইভিএম মেশিন স্বচ্ছ ব্যালট বাক্স অমোছনীয় কালী এবং সিল সহ ভোটের প্রয়োজনীয় সামগ্রী বুঝে নেন দায়িত্বপ্রাপ্তরা নয়টা ভোটের সকল মালি বুঝে পেয়েছি আর আমাদের সহকারীগণ আমাদের সাথে আছে আনসার পুলিশ আমাদের সাথে আছে ইলেকশনের যাবতীয় মালামাল আমরা বুঝে পাইছি ভোট কেন্দ্রের ব্যালট পেপার আমরা কালকে দিবে অন ব্যালট পেপার বাদে বাকি সমস্ত মালামাল আমরা পেয়ে গেছি ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট তবে বেষ্টিত ও পাহাড়ি এলাকার পাঁচশো পঞ্চান্নটি দুর্গম ভোট কেন্দ্রে আজই পাঠানো হচ্ছে ব্যালট পেপার সোমবার পাঠানো হয় রাঙামাটির জোড়াছড়ি ও বরকলের সাতটি কেন্দ্রে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় চারশো আঠারো প্লাটুন পাশাপাশি আনসার ভিডিপির দেড় লাখ সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়া পুলিশ ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়ে প্রস্তুতি সভা করেছে আইনশৃঙ্খলা বাহিনী এই নির্বাচনকে নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সতেরো সদস্য তবে স্পর্শকাতর কেন্দ্রে থাকবেন ১৯ জন হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক